প্রমাণ করতে পারবে? আমি নিজেই তো প্রমাণ। আমি যখন বলছি তার মানে সেটাই সত্যি। কিন্তু একটা জিনিস আমাকে বলেন তো, আপনি জেল থেকে বাইরে বেরোচ্ছেন কি করে? তোমাকে শুধু আমি এইটুকু বলতে পারি রাশি, আমি জেল থেকে কোথাও যাই। মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি খেলার দিন এসেছিলেন ভাদুরী নিবাসে আমার মেয়েকে চুরি করার জন্য, সেটা না পেরে আপনি পালিয়ে গেছেন, আর এখানে মিথ্যা কথা বলছেন যে আপনি জেল থেকে কোথাও বেরোননি। ও, এই জন্য তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো? কি হলো, চুপ করে আছেন কেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। দেখো রাশি, তোমাদের জন্য আজ আমার এই অবস্থা। আমার সব কিছু ছেড়ে আমি এখানে পড়ে আছি, আর তুমি বলছো আমি জেল থেকে বাইরে গেছিলাম। আমি যদি বাইরে যেতাম তাহলে আমি ফিরে আসতাম কেন? আমি তো পালিয়ে যেতাম, তাই না? আপনি নিজেকে যতই চালাক ভাবুন না কেন, আপনি যতই অস্বীকার করুন, আপনার পেট থেকে সব সত্যি কথা আমি বের করেই ছাড়ব। কি হলো রাশি, ভেবে কিছু বার করতে পারলে? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তুমি এখানে গিয়ে সকলকে জিজ্ঞেস করো যে আমি এখান থেকে বেরিয়েছিলাম কেন। চল। আপনি শুধু খেলার দিন নয়, কালো ভাদুরী নিবাসে এসেছিলেন মালাদিকে খুন করার জন্য। আমি মালাকে খুন করতে ভাদুরী নিবাসে গেছিলাম? আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলো তো রাশি, ভাদুরী নিবাসে আমি যাই, ভাদুরী নিবাসে আর কেউ দেখতে পায় না আমায়, শুধু তুমি দেখতে পাও। তুমি কি আমাকে নিয়ে হ্যালুসিনেট করো? শয়নে স্বপ্নে জাগরণে শুধু শিষ্য আর শিষ্য আর শিষ্য। আই থিং ইউ নিড এ সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট। আমি যা বলেছি তার প্রত্যেকটা কথা সত্যি। বেশ, তাহলে তুমিই আমাকে বলে দাও যে আমি এখান থেকে কি করে বাইরে গেছিলাম। না, এভাবে হবে না, শিষ্যার মুখ থেকে এত সহজে সত্যি কথা বেরোবে না। ভাবো রেশা, ভাবো, শিষ্যার মুখ থেকে এত সহজে সব কিছু বার করা যায় না রাশি। তোমাকে আমি একটা সাজেশন দেব, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বাড়ি ফিরে যাও। আচ্ছা তুমি যে এখানে এসেছো উজ্জ্বল জানে, এ বাবা তোমাকে বাড়িতে দেখতে না পেলে তো তুলকালাম করে দেবে। যাও যাও তাড়াতাড়ি বাড়ি যাও, আর কারোর কথা না ভাবো, অ্যাটলিস্ট বাচ্চাটার কথা তো একটু ভাববে। তার থেকে বরং আপনি নিজের কথা ভাবুন, নিজেকে কিভাবে বাঁচাবেন। এতক্ষণ ধরে যে কথাগুলো আপনি আমাকে বললেন তার শেষ রক্ষা করতে পারবেন তো? আপনার সময় শেষ, এবার আপনি আসুন। শুনলে তো, তোমার সময় শেষ। আপনার সময় আছে তো? মানে মানে এই যে এতক্ষণ ধরে আপনি যে নাটকটা করলেন তাতে বিশেষ কিছু লাভ হবে না, বুঝলেন? আপনি যতবার ভাদুরী নিবাসে গেছেন তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। বাচ্চা মেয়েকে নিয়ে কোথায় বেরিয়ে গেল রাশি? কি করে জানবো তো, বরাবরই এক। না না, এইটা রাশির করা ঠিক হয়। কালকে এত বড় একটা ঘটনা ঘটতো, তারপর আজই আবার উসবি। কালকে কি ঘটলো? কালকে কাল আসলে কালকে কি ঘটলো উসবি, আমাকে বল কি কি হয়েছে। ওখানে সবাই তুমি রিক দুজনেই তো এখানে, তাহলে মালা কোথায়? কথা অসুবি, কাল এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমরা
বাড়ির শুদ্ধ লোককে কিচ্ছু জানি না, এখন জানছি। আমি ভাবলাম যে শীর্ষা ভাদুরি ছেড়ে গেছে, মেয়েটা একটু শান্তিতে থাকবে। জেল থেকেও এত কিছু ঘটিয়ে যাচ্ছে, মেয়েটা এখনো শান্তিতে নেই। এটা অসম্ভব। শীর্ষা ভাদুরি যদি জেলেই থাকবে, জেলে থেকে এত কর্মকাণ্ড করছে কি করে? কি করে ঘটাচ্ছে এত ঘটনা? আমরা সেটাই ভাবছি যে এটা কি করে সম্ভব। আর তাছাড়া কালকে ছোটদাকে দেখলাম, ভীষণ ভয় পেয়ে গেছে রাশিকে না পেয়ে। সে উজ্জ্বল ভয় পাচ্ছে, আর মেয়েটা এত সাহস কেন ওর? বটে, কতদিন ধরে উজ্জ্বল একই কথা বলে চলেছে রাশিকে, যতদিন না রায়মোশন তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত এখানে থাকতে, তোমার কাছে থাকতে। রাশি কেন শুনছে না উজ্জ্বলের কথা? অসুবিধে কোথায় শুনতে? বুঝতে পারছি না, সেগুলো পাগল তো নিজের ভালো বোঝে, আর এই মেয়েটা তো নিজের ভালো বুঝতেই চাইছে না। ও আর নিজের কথা কোনদিন ভেবেছে? এটা তো নতুন কিছু নয়, ও তো সবসময় অন্যের কথাই ভাবে। পশ্চিমে এ কথা বললে তো চলবে না, অন্যের কথা ভাবে সবসময়? পরিবারের কথা কবে ভাববে? ও ভুলে গেছে ওর একটা পরিবার আছে? উজ্জ্বল কি চায় না চায় সেটা ওকে শুনতে হবে। কবে শুনবে উজ্জ্বলের কথা? উজ্জ্বল তো ভুল কিছু চাইছে না। কিছু মনে করো না, আমার মনে হচ্ছে তাই বললাম। এই সত্যি কথাটা আমাকে বলতেই হতো। রাশি যে বাড়াবাড়িটা শুরু করেছে তাতে উজ্জ্বল আর রাশির মধ্যে ভুল বোঝাবুঝি না শুরু হয়ে যায়। হ্যাঁ বর্তি, আমি সত্যি বলছি, আমার মন বারবার করে একই কু ডাকছে। মেজুমা হয়তো ঠিকই বলছে, যদি সত্যি ওদের সম্পর্কের মধ্যে কোনো কোনো ভাঙন ধরে,